হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে সৌদি আরবের বর্তমান সিচুয়েশনটা কেমন। জাউজাতের মাধ্যমে কিছুদিন ধরে তাদের যেই টুইটার অ্যাকাউন্ট রয়েছে, এই টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে টেম্পলেট শেয়ার করতেছে, যে যেখানে বলতেছে আপনার কফিল ব্যতীত অন্যত্র যদি আপনাকে কাজ করার সুযোগ করে দেয় আপনার কফিল, তাহলে অবশ্যই 1 লক্ষ সৌদি রিয়াল আপনার জরিমানা আসবে, পাশাপাশি 6 মাসের জেল আপনার হতে পারে, এবং নতুন ভিসায় আবার আসার জন্য 5 বছরের জন্য আপনি নিষিদ্ধ হয়ে যাবেন। এই বিষয়টা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই বিষয়টা বারবার করে বলতেছে সৌদি আরবের যে জাউজাতের টুইটার অ্যাকাউন্ট রয়েছে, এই টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে আমাদেরকে বারবার করে সতর্ক করতেছে। আরবি, ইংলিশ এবং সকল ভাষাতেই, বাংলাতেও কিন্তু টেম্পলেট শেয়ার করে তারা আমাদেরকে সতর্ক করতেছে। প্রিয় বন্ধুরা, এই বিষয়টা আপনারা অনেকেই বুঝতে পারেন এবং অনেকেই বুঝতে পারেন না। যারা সৌদি আরবে নতুন আসতেছেন তারাও এই বিষয়টা জেনে রাখেন। আপনি যখন আপনার সৌদি আরবে আপনার একটা নিজস্ব কফিল রয়েছে, সেই কফিলের আন্ডারে যখনই আপনি আসবেন, তো এই বিষয়টা মনে রাখবেন যে আপনার কফিল ব্যতীত কিংবা আপনার কফিলের কোম্পানি ব্যতীত অন্যত্রে যখনই কাজ করতে যাবেন, তখনই কিন্তু আপনার এই 1 লক্ষ সৌদি রিয়াল জরিমানা আসতে পারে। 1 লক্ষ সৌদি রিয়াল যদি আপনি কনভার্ট করতে যান বাংলা টাকায়, তাহলে কিন্তু অনেকগুলো টাকা, 22 লাখ টাকার মতো আসে। তো এই জরিমানাটার যদি সম্মুখীন আপনি হয়ে যান, তাহলে অবশ্যই একটা বিপদে আপনি পড়ে যাবেন, পাশাপাশি 6 মাসের জেল কিন্তু আপনার হতে পারে। এই 1 লক্ষ টাকা জরিমানার পাশাপাশিও কিন্তু আপনার 6 মাসের জেল হতে পারে, কিংবা 5 বছরের জন্য আপনি নিষিদ্ধ হয়ে যাবেন সৌদি আরবের নতুন কোনো ভিসায় আসার ক্ষেত্রে। যারাই এখনও বিষয়টা হেলাফেলা মনে করতেছেন কিংবা অন্যত্রে কাজ করতেছেন, খুব সতর্কতার সাথে কাজ করার চেষ্টা করবেন, কারণ আমাদের অনেক প্রবাসী রয়েছেন সৌদি আরবে যারা ফ্রি ভিসা আন্ডারে, মানে ফ্রি ভিসা হিসাবে কাজ করতেছেন, কিংবা সাপ্লাই কোম্পানি হিসাবে আপনারা কাজ করতেছেন। চেষ্টা করবেন আপনার পকেটে অবশ্যই আজির পেপারের যেই একটা কপি রয়েছে, সেই কপিটা রেখে দেওয়ার সবসময় চেষ্টা করবেন। কারণ যদি পুলিশ এসে আপনাকে চেকিংয়ের মাধ্যমে জানতে পারে যে আপনার কাছে আজির পেপার নেই, তাহলে কিন্তু অবশ্যই এই জরিমানার সম্মুখীন আপনি হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, অবশ্যই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের ক্ষেত্রে, কারণ আমরা ইতিমধ্যে দেখেছি মাস্কের জন্য কিন্তু আমাদেরকে 1000 সৌদি রিয়াল জরিমানা করেছে, কিংবা আগেও কিন্তু আমরা কারফিউর জন্য যখন উডঘাটে বের হয়েছি তখন কিন্তু আমাদেরকে জরিমানা করেছে। আর এইগুলো বিষয় কিন্তু টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে জাউজাত আমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছে। তো সেই বিষয়গুলোই যারাই অমান্য করেছেন তারাই কিন্তু এই বিপদের সম্মুখীন হয়ে গেছেন। সৌদি আরবে যারাই অবস্থান করতেছেন কিংবা নতুন আসবেন, এই নিয়মকানুনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের ক্ষেত্রে, কারণ এটা বাংলাদেশ না, এটা হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের যেই গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিবে, আমাদেরকে সেই অনুযায়ী থাকতে হবে, সেই অনুযায়ী কাজকর্ম পরিচালনা করতে হবে। অবশ্যই প্রিয় বন্ধুরা, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। যদি ফ্রি ভিসাতে কাজ করেন, জাউজাতের মাধ্যমে আপনারা আজির পেপার উঠাতে পারবেন, কিংবা আপনার কফিলকে বলেও কিন্তু আজির পেপার নিতে পারবেন। পাশাপাশি যারা সাপ্লাই কোম্পানিতে কাজ করতেছেন, এই বিষয়টাই আপনারা মেনটেন করবেন, কারণ তারা কিন্তু দেখবে না আপনার কফিলের সাথে তার কন্ট্যাক্ট রয়েছে কি না, তারা দেখতে চাইবে আজির পেপার। অবশ্যই আজির পেপারটা কাছে রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই যারা সাপ্লাই কোম্পানিতে কাজ করতেছেন, পুলিশের কাছে বলার চেষ্টাই করবেন না যে আপনি সেই কোম্পানিরই লোক না। যদি বাইচান্স চেকিংয়ে পড়ে যান, অবশ্যই বলবেন যে সেই কোম্পানিতেই আপনি কাজ করেন, সেই কোম্পানিতেই আপনার কফিল অবস্থান করতেছে। তারপরেও যদি আপনি ধরা খেয়ে যান, তখন আজির পেপার দেখানোর চেষ্টা করবেন। তো বিষয়টা অবশ্যই সেন্সিটিভ, আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আপনারা দেখতেই পারতেছেন আরবিতে, ইংলিশতে এবং বাংলাতে টেম্পলেট আকারে জাউজাতের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে, টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে বারবার বলতেছে। বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ বলেই কিন্তু তারা বারবার বলতেছে, অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন। বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কী ধরনের ভিডিও দেখতে চান জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।